প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। দেশ বিদেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, সবার প্রতি পান্ডারা শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি এখন ঢাকা কেরানীগঞ্জ টু বিমুর এক্সাক্ট আছি এখানে। সো টুডে ইজ ডেট 18 সেপ্টেম্বর 2021। টুডে ইজ টাইম নাও আফটারনুন টাইম বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। সো টুডে ইজ টপিক নাও, সারা পৃথিবীর নাম এইখান থেকে বলে দিব, বাংলাদেশের সাত থেকে ফর প্রবাসী বাংলাদেশি ইন দিস ওয়ার্ল্ড। প্রবাসী ভাইরা জানেন আমি এখন এই পৃথিবীর বুকে আটটি মহাদেশ রয়েছে, সেই আটটি মহাদেশের যে কয়টি দেশ রয়েছে অর্থাৎ জাতিসংঘভুক্ত যে দেশ রয়েছে, জাতিসংঘের বাইরে আরও কয়েকটি দেশ রয়েছে অর্থাৎ বাংলাদেশ বিশ্ব মানচিত্র অনুযায়ী আমরা জানি 195 কান্ট্রিজ এবং 195 অর্থাৎ 196টি দেশ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোটো দেশ হলো ভ্যাটিকান সিটি, এটা ইতালিতে রোমে অবস্থিত ভ্যাটিকান সিটি। সো সারা পৃথিবীর নাম আমি বলার জন্য এখন চেষ্টা করবো। ইউ মাস্ট পেপার মি অ্যান্ড আই মাস্ট পেপার ইউ অল মাই এন্টার লাইফ। দেখা যাক কী হয়, লেটস গো স্টার্ট টুডেই। প্রবাসী ভাইরা আপনারা জানেন যে আসলেই প্রবাস জীবন মানেই অনেক স্বপ্নের জীবন, প্রবাস জীবন মানেই অনেক কষ্টের জীবন, প্রবাস জীবন মানেই বিলাসবহুল জীবন। প্রবাস থেকেই আসলে যারা এশিয়া মহাদেশে আছেন তারা ইউরোপ মহাদেশে যেতে চান, অনেক স্বপ্ন দেখেন, অনেক অনেক স্বপ্ন দেখেন না, এক জায়গায় পড়ে আছেন বছর পর বছর, নিজের লাইফকে কীভাবে চেঞ্জ করা যায় সেই বুদ্ধি আসলে করে না। তাদের জন্য আমি ভিডিও করতেছি, অবশ্যই সজাগ থাকবেন। মানুষের লাইফ চেঞ্জ করার জন্য অবশ্যই দুইটা ওয়ে থাকতে হয়, একটা ওয়ে যখন বন্ধ হয়ে যায় আরেকটা ওয়ে দিয়ে কাজ করতে হয়। ঠিক প্রবাসী ভাইরা আপনারা যারা এশিয়া মহাদেশে আছেন সেখান থেকে অবশ্যই আপনারা ইউরোপ মহাদেশে যে দেশ আছে সেখানে কীভাবে যাওয়া যায়, ছোটো ছোটো ইউরোপ মহাদেশে যেখানে সেনজেনভুক্ত অথবা নন সেনজেনভুক্ত সেখানে গিয়ে কীভাবে লাইফ চেঞ্জ করা যায় অবশ্যই থাকবেন। আমার একটা বুদ্ধি দিয়ে যদি আপনারা ওই সাগর পথে জীবন না দিয়ে, জঙ্গল পথে জীবন না দিয়ে যদি বৈধভাবে যেতে পারেন কম টাকার ভিতরে, তাহলে অবশ্যই সেভাবে যাবেন। অবশ্যই সাগর পথে কখনো জীবন দিবেন না, জঙ্গল পথে কখনো জীবন দিবেন না, কারণ বাংলাদেশে আপনি মা বোন এবং ফ্যামিলি রয়েছে। আপনি জীবন চলে গেলে তাদের জীবন অন্ধকারে পড়ে যাবে, তাদের জীবন একটা ছায়াচ্ছন্নভাবে তাদের লাইফটা শেষ হয়ে যাবে। সো আসলে পৃথিবী জুড়ে দেশ ঘোরার জন্য মানুষ হলো সৃষ্টির সেরা জীব, অবশ্যই আপনারা ঘুরে দেখতে পারবেন এবং পৃথিবী সব জায়গায় সব কান্ট্রি সব মানুষকে যেতে দেয় সেটা বৈধভাবে রাইট 100% যাবেন। যাওয়ার জন্য ওয়ে লাগবে, ওয়েটা অবশ্যই আমি পরামর্শ দিয়ে থাকবো, অবশ্যই আপনারা যাবেন। সে আমার নতুন নতুন ভিডিও দেখবেন, আমি টিপস দিয়ে থাকবো, তেমন আমারই কোনো টাকা পয়সা কিছু লাগবে না। অবশ্যই আপনি চেষ্টা করলে পারবেন, ইউ ক্যান 100% রাইট, আপনি পারবেন, অবশ্যই পারবেন এবং আমরাও পারবো। সো দেরি না করে প্রবাসী ভাইরা আমরা এখন দেখি, আমি দেশের নামগুলো বলে দেবো। দেখি সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে অর্থাৎ জাতিসংঘভুক্তভাবে মানচিত্র 195টি দেশ রয়েছে অথবা 196টি দেশ রয়েছে, সেগুলোর নামে এখন আমি বলে থাকবো। আল্লাহ বর্ষা চলতেই থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, আই এম স্টার্টিং বাই দ্য নেম অফ আল্লাহ। সো এশিয়া মহাদেশ টোটাল কান্ট্রিজ 47 অর্থাৎ এশিয়া মহাদেশ 47টি দেশ রয়েছে, আমি এখন নাম বলবো। আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, চীন, কম্বোডিয়া, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কাজাকিস্তান, কিরগিজস্তান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিরিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন। 47টি দেশের আমি নাম বলেছি প্রবাসী ভাইরা। সো এখন আমি এশিয়া মহাদেশে 47টি দেশের নাম বলেছি, এখন বলবো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে 42টি দেশের নাম রয়েছে, আমি এখন বলবো ইউরোপ মহাদেশের টোটাল 42টি দেশ রয়েছে। আলবেনিয়া, অস্ট্রিয়া, অ্যান্ডোরা, বাইলোর, রাশিয়া, বুলগেরিয়া, বেলজিয়াম, বোসনিয়া, হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লিথুনিয়া, লাটভিয়া, লক্সেমবার্গ, মাল্টা, মেসিডোনিয়া, মোলদাভিয়া, মোনাকো, নরওয়ে, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সান মেরিনো, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, যুক্তরাজ্য, ভ্যাটিকান সিটি। ইউরোপ মহাদেশে 42টির নাম আমি বললাম প্রবাসী ভাইরা, অর্থাৎ একটি দেশের নাম এখানে ইনশাল্লাহ ভুল হবে না আশা করি, বলার জন্য চেষ্টা করতেছি। আবার এখন আমি চলে যাব আফ্রিকা মহাদেশ 55। আফ্রিকা মহাদেশ টোটাল কান্ট্রিজ 55। ফার্স্ট অফ অল অ্যাঙ্গোলা, আলজেরিয়া, বেনিন, বোটসোয়ানা, বুরুন্ডি, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কেপ ভার্দ, মধ্য আফ্রিকা, চাদ, কঙ্গো, কমোরস, জিবুতি, মিশর, ইকুয়েটোরিয়াল, ইথিওপিয়া, ইরিত্রিয়া, গ্যাবন, গায়ানা, গিনি বিসাও, গাম্বিয়া, গানা, আইভরি কোস্ট, কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, লিবিয়া, মাদাগাস্কার, মালয়, মালি, মৌরিতানিয়া, মরিশাস, মরক্কো, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রুয়ান্ডা, ইউগান্ডা, সাউথম, সেনেগাল, সিসেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, টুঙ্গা,
Tunisia, Porsim, Shara, Zaire, Zambia, Zimbabwe. So Africa Madhushe Patsu Ponzonodi Deshan Namami Bolisi Shekani Shorbo Shesh Zaire Zambia Zimbabwe present Zimbabwe Kiget Kalwa Shekani Ashuloi Jokon Deshmukosukuri Jokon Deshan Nam Soli Ash Tokon Deshomanazanazai. So Ami Africa Madhushe Ponzonodi Deshan Nam Bolisi Economy Solo Zabukothai Dekia Konzabo Tat Uttor among Modo America Madhushe Solo Zabo Shekane Ekushi Deshoise or Tat North and Middle America total counties 21. North and Middle America total counties 21 first of all. Bahamas, Barbados, Belize, Canada, Costa Rica, Cuba, Dominica, Dominican, El Salvador, Guatemala, Haiti, Honduras, Jamaica, Mexico, Nicaragua, Panama, Saint Kitts, Saint Lucia, Saint Bean, Saint Trinidad, Jukturasto. অর্থাৎ উত্তর এবং মধ্য আমেরিকা মহাদেশে যে 21টি দেশ রয়েছে সেই 21টি দেশের আমি নাম এখন বললাম সো আরো মহাদেশ রয়েছে সেখানে দেশের নাম আমি বলবো দেখি চলে আসছে এখন আমি চলে যাব অর্থাৎ South America total counties 12 South America total counties 12 অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টি দেশের নাম রয়েছে সেই 12টি দেশের নাম আমি এখন বলবো বিসমিল্লাহির রহমানির রহিম সো আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল চিলি কলম্বিয়া ইকুয়েডর ফ্রান্স গায়ানা প্যারাগুয়ে পেরু উরুগুয়ে সুরিনাম ভেনিজুয়েলা So baroti desher naam ami ekhon bolechi je ami abaro boli Argentina Bolivia Brazil Chile Colombia Ecuador France Guyana Paraguay Peru Uruguay Suriname Venezuela orthat dokkhin America mohadeshe je baroti desh hoyeche she baroti desher naam ami ekhon bolechi so ekhon ami abar chole jabo orthat Australia mohadeshe 14 ti desh hoyeche she Australia mohadeshe 14 ti desher naam ami ekhon bolbo so dekhtei thakan let's go start today অস্ট্রেলিয়া মহাদেশ টোটাল কান্ট্রিজ 14 অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশ 14টি দেশ রয়েছে নাম বলবো এখন অস্ট্রেলিয়া ফিজি কিরিবাতি মার্শাল মাইক্রোনেশিয়া নাউরো নিউজিল্যান্ড পালাও পাপুয়া নিউ গিনি সোলোমন পশ্চিম সামোয়া টুবালো টুঙ্গা বানুয়াত প্রবাসী ভাইরা আটটি মহাদেশের নাম আমি এখন বলেছি অর্থাৎ টোটাল 195টি দেশের নাম আমি বলে দিয়েছি অর্থাৎ এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর এবং মধ্য আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়া মহাদেশ অর্থাৎ ওশেনিয়া মহাসাগরে মহাদেশ যে রয়েছে সেখানে দেশের কোনো চিত্র নেই আমরা জানেন যে পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর দেশ হলো অস্ট্রেলিয়া যে মহাদেশ রয়েছে সেখানে হইল পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হলো যে নিউজিল্যান্ডের যে কান্ট্রি আছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে সেই নিউজিল্যান্ডটা হলো সুন্দর এবং পৃথিবীতে সুন্দর দেখা যাওয়ার যে সাগরের পাশে নিউজিল্যান্ড সেই নিউজিল্যান্ডটা দেখতে অনেক সুন্দর সো প্রবাসী ভাইরা থ্যাংক ইউ ভালো থাকেন আমি আর ভিডিও লম্বা করবো না পৃথিবীতে যে 195টি দেশ হয়েছে সেই দেশের নামটি আমি বলেছি আমার জন্য দোয়া করবেন ইউ মাস্ট প্রে ফর মি অ্যান্ড আই মাস্ট প্রে ফর মি অন মাই এন্টার লাইফ আমি যেন আরও পৃথিবীর রাজধানী এবং বিভিন্ন দেশের ভ্রমণ করতে পারি আপনাদের সুন্দর সুন্দর সিনারি তুলে ধরতে পারি আপনারা অবশ্যই দেশের নাম মুখস্থ করবেন এবং জানবেন প্রয়োজনে আমার নাম্বার দিস ইজ মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি বাংলাদেশ নাম্বার 01735487237 আমি আবার বলছি 01735487237 01735487237 যে কোনো সময় ফোন দিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম 10 PM রাত্রে 10:11 ফোন দিয়ে বাংলাদেশ টাইম জেনে নেবেন আপনার তথ্যের ঠিকানা জেনে নেবেন আপনার প্রবাসী জীবনের সংবাদ বার্তা এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ টেক মাই সালাম আসসালামু আলাইকুম